জুয়েল, এই দুই সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে, তল্লাশির চৌকি বসানো হয়েছে, যান চলাচল সীমিত করা হয়েছে এবং যে মিছিল সহকারে নেতাকর্মীরা যে সমাবেশস্থলে যাচ্ছে এটার জন্য কিন্তু যানজটেরও একটি প্রভাব পড়েছে। এসবের সার্বিক ভোগান্তির চিত্রটা যদি আপনি একটু তুলে ধরেন, জানাবেন আমাদের বিস্তারিত। হিমাদ্রি, আপনি ঠিকই বলেছেন যে শহরের প্রধান দুইটি রাজনৈতিক দলের অর্থাৎ দেশের প্রধান দুইটি রাজনৈতিক দলের আজকে যেহেতু সমাবেশ এবং খুব স্বল্প দূরত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার আনুষ্ঠানিক কার্যক্রম আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আপনাকে বলে রাখা ভালো, প্রায় 1.5 কিলোমিটারের মধ্যে এই দুইটি সমাবেশ অনুষ্ঠিত হবে, একটি গুলিস্তানে, অন্যটি নয়া পল্টনে। তো আপনাকে বলতে হয়, যদি সকাল থেকে আমরা শহরের বেশ কিছু সড়ক প্রদক্ষিণ করেছি, তো আমরা যা দেখেছি এর মধ্যে কাকরাইল, গুলিস্তান, নাইটিঙ্গেল মোড় সহ আশেপাশের যে সকল জায়গাগুলো রয়েছে, বিজয়নগর সহ, এই সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে, যে কারণে পুলিশের পক্ষ থেকে যেহেতু এই সড়কগুলোতে ডাইভার্সন দেওয়া হয়েছে এবং বিকল্প সড়ক ব্যবহার করার জন্য নগরবাসীকে অনুরোধ জানানো হয়েছিল, তো সেই ধারাবাহিকতায় আসলে এই সড়কগুলোকে ঘিরে আশেপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে ভোগান্তির সৃষ্টি হয়েছে। যেহেতু আজকে সরকারি কর্মদিবস রয়েছে, তো সকাল থেকে অফিসগামী মানুষ যারা ছিলেন তারা স্বাভাবিকভাবেই অফিসে ফিরে অফিসে গিয়েছেন, তবে এর পরবর্তীতে তারা এই সমাবেশের কারণে কতক্ষণ নাগাদ তাদের নিজ নিজ গন্তব্যে ফিরে আসতে পারবেন সেই বিষয়টা নিয়ে কিন্তু শঙ্কা রয়ে গেছে। অন্যদিকে আপনি বলছিলেন যে গণপরিবহনের সংখ্যা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে, বিষয়টি এমন না। আমরা বেশ কিছু গণপরিবহন মালিকদের সাথে কথা বলেছি, তো তারা বেশ কিছু আশঙ্কার কথা জানিয়ে গণপরিবহন তাদের নিজ দায়িত্ব থেকেই তারা সড়কে কম নামিয়েছেন। যেমন আপনাকে যদি বলে দিতে এভাবে বুঝিয়ে দিতে হয় যে একটি পরিবহন বা একটি পরিবহন কোম্পানির যেমন 25টি যদি বাস থাকে, যেটি দেখা যায় যে 20টি বাস প্রতিদিন অর্থাৎ যাত্রী আনা নেয়া করে থাকে, সেক্ষেত্রে আজকে দেখা যাচ্ছে যে তারা 5 থেকে 7টি বাস নামিয়েছেন। আর গণপরিবহন কম থাকার কারণে সাধারণ মানুষদের চলাচলে কিছুটা কষ্টের মুখোমুখি হয়েছেন, এটা বলতেই হয়। আর এর সাথে বাড়তিভাবে যুক্ত হয়েছে সকাল থেকে কিছুটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে, অর্থাৎ বৃষ্টি হওয়ার কারণে সাধারণ মানুষরা কিন্তু বলা যায় যে কিছুটা ভোগান্তির মুখেই পড়েছেন। আর যেহেতু গণপরিবহন কম, যারা সমাবেশে অংশ নিচ্ছেন সেক্ষেত্রে আমরা দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রেই তারা পিক আপের মতো পরিবহন বা ট্রাক, এই ধরনের খোলা যানগুলো তারা ব্যবহার করছেন সমাবেশস্থলে যাওয়ার জন্য। আর সমাবেশস্থলের যেহেতু 1.5 কিলোমিটারের মধ্যে দুইটি প্রধান রাজনৈতিক দলের সমাবেশ চলছে, আমরা সেই সমাবেশ স্থলের আশেপাশের প্রতিটি সড়ক ঘুরে দেখেছি যে প্রতিটি পয়েন্টে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর নজরদারি রয়েছে এবং তারা সার্বিকভাবে প্রস্তুত রয়েছেন যেন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা তারা মোকাবিলা করতে পারেন। আর এই যে আপনাকে বলছিলাম যে পরিবহন কম থাকার কারণে সাধারণ মানুষের ভোগান্তি, একটি দেখা যাচ্ছে যে প্রতিটি বাসেই যখন একটি পয়েন্টে এসে থামছে, সেহেতু সাধারণ মানুষ যারা আছেন, যারা বিভিন্ন কাজের জন্য বের হয়েছেন সকালে, তারা নিজ নিজ গন্তব্যে আবার ফিরে যাওয়ার জন্য প্রতিটি বাসেই ছুটে যাওয়ার জন্য চেষ্টা করছেন, কিন্তু বাসে সে পরিমাণ জায়গা না থাকার কারণে দেখা যাচ্ছে অনেকেই ফিরে আসছেন এবং সেই সুযোগটি নিচ্ছেন রিক্সা চালক এবং অটোরিক্সা যারা চালাচ্ছেন তারা। সেক্ষেত্রে বাড়তি ভাড়ার অভিযোগও আমরা বেশ কয়েকজনের কাছে শুনেছি। তো সার্বিকভাবে মিলিয়ে বলা যায় যে আজকে সরকারি কর্মদিবসের কারণে প্রধান দুইটি রাজনৈতিক দলের যে সমাবেশ, দুটি সমাবেশই বলা যায় যে সড়কে প্রধান সড়কগুলোতেই এই সমাবেশের আয়োজন করা হয়েছে। তো এই সমাবেশ কেন্দ্রস্থলগুলোকে ঘিরে যারা সকালে বের হয়েছেন তারা স্বাভাবিকভাবে যেতে পারলেও তারা যখন এখন আবার নিজ নিজ গন্তব্যস্থলে ফিরে আসছেন তারা স্বাভাবিকভাবে ভোগান্তির মুখে পড়েছেন। অন্যদিকে গণপরিবহন কমে যাওয়ায় তাদের ভোগান্তিতে আরও বাড়তি মাত্রা যোগ হয়েছে। আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার ক্ষেত্রেও বলা যায় যে থেমে থেমে কিছুক্ষণ পরপর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতেও যারা বাসা থেকে বের হচ্ছেন বা বিভিন্ন কাজে বের হচ্ছেন তারাও অনেকে নাজেহালের শিকার, ভোগান্তির মুখোমুখি হয়েছেন। হিমাদ্রি, আপনি দেখছেন যে এই দিকটায় অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যেহেতু দুইটি সমাবেশ খুব কম দূরত্বের হচ্ছে, এই দিকটায় যানজট এবং গাড়ির চাপ তীব্র থাকলেও আমরা অন্য দিকটায় গিয়েছিলাম, অর্থাৎ
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মার্কেট এলাকাগুলো রয়েছে, এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট সহ অন্যান্য এলাকাগুলো রয়েছে, সেই এলাকাগুলোতে আমরা গিয়েছিলাম। তো সেই এলাকাগুলোতে আমরা যেটি দেখেছি যে সেই এলাকাগুলোতে কিন্তু আমরা যানজটের পরিমাণ কম পেয়েছি এবং সেখানে ভোগান্তির পরিমাণও কম ছিল। 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে দুইটি বৃহৎ রাজনৈতিক দলের যে সমাবেশ, সেই সমাবেশস্থল একটি গুলিস্তানে এবং অন্যটি নাইটিঙ্গেল মোড়ে। আপনারা দেখছেন যে যারা সমাবেশে অংশ নেবেন তারা গণপরিবহন সংকটের কারণে তারা উন্মুক্ত যে যানবাহনগুলো আছে সেই যানবাহনগুলো ব্যবহার করছে এবং সকাল থেকে আমরা এমনটাই দেখে এসেছি গোটা রাজধানীর জুড়ে। আসলে দুইটি রাজনৈতিক দলের যেহেতু সমাবেশ খুব কম দূরত্বের মধ্যে, তো রাজধানীর দক্ষিণে এই সমাবেশ স্থল, দুটি রাজনৈতিক দলের এই সমাবেশ স্থল। তো বলা যায় যে রাজধানীর উত্তর থেকে এবং বিভিন্ন পূর্ব এবং পশ্চিমাঞ্চল থেকে সব দিক থেকে এই সমাবেশ স্থলেই কিন্তু তারা একই দিকে যাচ্ছে এবং এই সব যানবাহনগুলো যখন একমুখী হয় স্বাভাবিকভাবে ওই অঞ্চলের সড়ক ব্যবস্থা কিছুটা বিপর্যস্ত হয় এবং কিছুটা নাজুক হয়। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা ট্রাফিকের দায়িত্বে নিয়োজিত রয়েছেন তাদেরকে কিছুটা বেগ পোহাতে আমরা দেখেছি এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তারা অনেকটা হাফ ছেড়ে দিয়েছেন, যেহেতু অনেক রাজনৈতিক দলের যে সকল যানগুলো রাস্তার মাঝে অবস্থান নিয়ে দেখা যাচ্ছে যে তাদের নেতাকর্মীদের নামাচ্ছে, সেহেতু দেখা যাচ্ছে গাড়ির চলাচল আটকে গেছে। এইরকম সিচুয়েশন কিন্তু আমরা সকাল থেকে দেখেছি। এখন যেহেতু সমাবেশের সময় আরো ঘনিয়ে এসেছে এই পরিস্থিতি আরো বেশি বেড়েছে, আমরা এটা ওই নাইটিঙ্গেল মোড়, গুলিস্তান এই এলাকাগুলো থেকে দেখে এসেছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে 23টি শর্তের কথা আপনি বলছেন, যে 23টি শর্ত তারা দিয়েছে যেন যান চলাচলে কোনোভাবে বিঘ্ন বাধাবিঘ্ন সৃষ্টি না করে, এই বিষয়গুলো কিন্তু হয়ে ওঠেনি। বাস্তবিক অর্থে দেখা গিয়েছে যে সড়কের যান ব্যবস্থা, ওই অঞ্চলের যান ব্যবস্থা কিছুটা নাজুক হয়ে পড়েছে। তবে ভিন্ন অবস্থা দেখেছি আমরা নগরীর অন্য প্রান্তগুলোতে, সেক্ষেত্রে বলা যায় যে নগরীর অর্থাৎ শাহবাগ মোড় থেকে এই দিকটায় ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর এই দিকটায় কিন্তু যান চলাচল পুরোপুরিভাবে স্বাভাবিক আছে, ব্যক্তিগত গাড়ির চলাচল খুবই কম, অন্যদিকে গণপরিবহন যেগুলো আছে সেগুলো অনেকটা কম নেমেছে। তো এরই ধারাবাহিকতায় বলা যায় যে নগর যারা কর্মমুখী আছেন, যারা সকালে এই অফিসগামী ছিলেন, যারা বের হয়েছেন, তাদের সকালে স্বাভাবিকভাবে বের হতে পারলেও এই মুহূর্তে তারা কিভাবে আবার তাদের নিজ নিজ আবাসস্থলে ফিরে আসবেন সেই দিকটা কিন্তু তারা অনেকটা সংকটের মুখে পড়েছেন এবং দেখা যায়, আপনি দেখছেন যে ডিবিসি দর্শক যারা এখন স্ক্রিনের সামনে আছেন তারা দেখছেন যে অনেক মানুষ রাস্তায় অবস্থান করছেন তাদের যে কাঙ্ক্ষিত গণপরিবহন সেই গণপরিবহনের জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে শুধুমাত্র বিআরটিসির অল্প কিছু বাস এবং বেসরকারি কিছু গণপরিবহন ছাড়া বেশিরভাগই কমিয়ে দেওয়া হয়েছে এবং এই কমিয়ে দেওয়ার কারণটা কি মালিক পক্ষদের কিনা বা অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটি কিন্তু এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আমরা বেশ কয়েকজন গণপরিবহন মালিক এবং শ্রমিক পরিবহন নেতাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে এই ধরনের সমাবেশগুলোতে তারা অনাকাঙ্ক্ষিত ঘটনার হতে পারে এমন আশঙ্কা করে তারা স্বাভাবিকভাবে বেশ কিছু গণপরিবহন কমিয়ে দিয়েছে। তবে অফিসগামী মানুষ যারা আছেন তারা কিন্তু এই ক্ষেত্রে কিছুটা ভোগান্তির মুখে পড়েছেন। আমি এই মুহূর্তে শাহবাগে যেহেতু আছি বলা যায় যে এই এলাকাটি হাসপাতাল কেন্দ্রিক, অর্থাৎ আমার এই দিকে যেমন একই সাথে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে, অন্যদিকে বারডেম হসপিটাল রয়েছে, এর কিছুটা দূরত্বে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। তো এই দিকে যারা চিকিৎসা সেবা নিতে এসেছেন তারা কিন্তু কিছুটা ভোগান্তির মুখে পড়েছেন এমনটা আমরা দেখেছি। আর শিক্ষাঙ্গনে যারা আছেন, অর্থাৎ যেহেতু বিশ্ববিদ্যালয় এবং আর বেশ কিছু সরকারি কলেজ এই এলাকাতে, তো শিক্ষার্থী যারা আছেন তারা নিজ নিজ পরিবহন ব্যবহার করছেন, অন্যদিকে যারা ব্যবহার করতে পারছেন না তারা দেখা যাচ্ছে যে কিছুটা ভোগান্তিতে পড়েছেন এবং এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে তাদেরকে বৃষ্টিতে ভিজেই তাদের নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে হয়েছে। তো আমরা আসলে এখন পর্যন্ত এরকমই দেখছি, তো কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি বা ওই 23টি শর্তের জিওল আই কিন্তু আপনার কাছ থেকে জানতে চাই দুই সমাবেশকে কেন্দ্র করে আপনি রাস্তার সার্বিক চিত্র তুলে ধরছেন, ঠিক আছে। আরেকটি বিষয় যেটি সেটা হচ্ছে বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে, তল্লাশি চালানো হয়েছে, আপনার চোখে এই ধরনের কোনো বিষয় চোখে পড়েছে কিনা? আহ
আপনাকে বলে রাখছি যে আপনি যেটি বলছেন এটি আসলে ঠিক, যে নিরাপত্তার বিষয়টি, এই নিরাপত্তার বিষয়টি পুরোপুরিভাবে সাজানো হচ্ছে মতিঝিল ডিভিশন অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে মতিঝিল বিভাগ রয়েছে, এই মতিঝিল বিভাগ পুরোপুরিভাবে প্রস্তুত রয়েছে এবং মতিঝিল বিভাগের সাথে প্রস্তুত রয়েছে সেখানকার পুলিশের সাথে সাদা পোশাকের সদস্যরা যেমন জড়িত আছে, র‍্যাব সহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যদেরকেও আমরা তৎপর দেখেছি এবং প্রতিটি পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা স্বাভাবিক সময়ের তুলনায় বেশ কয়েক গুণ বেশি তারা অবস্থান নিয়ে রয়েছেন এবং সবাই বেশ প্রস্তুতি নিয়ে আছেন যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি বা নাশকতার কোনো যদি চেষ্টা হয়ে থাকে সেই দিকগুলো তারা নজরে রেখেছেন। তবে আমরা যেটি দেখে থাকি যে সমাবেশস্থলে প্রবেশের ক্ষেত্রে যে মেটাল ডিটেক্টর সহ অন্যান্য বিষয়গুলো, যাচাই বাছাইয়ের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু নিশ্চিত করা যায়নি যেহেতু উন্মুক্ত স্থানে এই সমাবেশগুলো হচ্ছে, তো সেই বিষয়গুলো। সাইফুল, ধন্যবাদ থাকতে, আপনি নিজেও সাবধানে থেকে আমাদেরকে সরাসরি খবর সেখান থেকে জানানোর চেষ্টা করবেন। আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।